নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা, স্মার্ট ফার্মিং আইডিস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসলাম আবারও একটি নতুন ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আলু তোলার সহজ পদ্ধতি, অর্থাৎ আপনারা কীভাবে আলুর কেল বা বেড ফাটিয়ে সহজেই আলুগুলিকে প্যাকেটিং করবেন। তাই বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এবছর যারা পোকড়া চোর জ্যোতি আলু চাষ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক চাষী বন্ধুরাই কিন্তু ভাবেন যে আলুর কেল তৈরি করার পর আলু তোলার সময় সেই আলুর কেলটাকে তারা কীভাবে ফাটাবেন, অর্থাৎ সেই কেলটাকে ফাটিয়ে কীভাবে তারা আলুগুলিকে সংগ্রহ করবে। তো বর্তমানে কিন্তু আলু তোলার যে বিভিন্ন ধরনের মেশিন সেই মেশিনগুলো কিন্তু বাইরে হয়েছে। তো দেখতেই পারবেন ট্রাক্টর চালিত এবং পাওয়ার টিলার চালিত অনেক মেশিন কিন্তু বাইরে হয়েছে। বেশিরভাগ কিন্তু এই কৃষি উন্নত যে সমস্ত বাইরের রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোতে কিন্তু এই মেশিনগুলির ব্যবহার প্রচুর দেখা যায়। কিন্তু এই মেশিনগুলির দাম অনেক ব্যয় সাপেক্ষ হওয়ায় যা সাধারণ একটি কৃষকের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কোনোরকম মেশিনের ব্যবহার ছাড়াই শুধুমাত্র একটি লাঙলের সাহায্যে খুব সহজেই আলুর কেলটাকে ফাটিয়ে আপনারা আলুগুলিকে তুলতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লাঙলটার সাহায্যে কত সুন্দরভাবে কিন্তু আলুর কেল বা বেডটাকে ফাটিয়ে আলুগুলোকে কিন্তু বের করা হচ্ছে। তো এই লাঙলটার সাহায্যে যদি আপনারা আলু তুলেন তাহলে কিন্তু একটি আলুও মাটির ভিতরে থাকবে না, সব আলুগুলোই কিন্তু আলুর কেলের উপরে উঠে চলে আসবে। তো শুধুমাত্র আলু তুলের কাজে নয়, এটার সাহায্যে আপনারা আলুর কেল বা বেডও কিন্তু তৈরি করতে পারেন। তো এই আলুর কেল বা বেড কীভাবে এই লাঙলের সাহায্যে তৈরি করবেন এ নিয়েও একটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া কিন্তু এই লাঙলের সাহায্যে আপনারা আলুর বীজ মাটিতে লাগাতে পারেন। তো বন্ধুরা আমরা কিন্তু একটি আলুর কেল বাদে বাদে আলুর কেলকে ফাটিয়ে আমরা আলুগুলোকে কিন্তু তুলছি। তার কারণ প্রত্যেকটা কেলকে যদি আপনারা একসঙ্গে ফাটিয়ে দেন তাহলে কিন্তু অনেক আলু মাটির নিচে চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা একটি আলুর কেল বাদে বাদে কিন্তু আগে ফাটিয়ে নিবেন, তারপর সেই আলুগুলোকে তুলে তারপর সেকেন্ড রাউন্ডে আপনারা বাকি কেলগুলোকে ফাটিয়ে সেই আলুগুলো কিন্তু তুলে নেবেন। এবং এই আলুগুলোকে কিন্তু আমরা সরাসরি ঝুড়ির মধ্যে কুড়িয়ে নিচ্ছি এবং ঝুড়ি থেকে আমরা সোজাসুজি বস্তার মধ্যে আলুগুলোকে কিন্তু প্যাকেটিং করছি। এবং এই আলুর বস্তাটিকে দেখুন দুটি লাঠির সাহায্যে কিন্তু দাঁড় করিয়ে কোনোরকম লোক ছাড়াই কিন্তু এখানে প্যাকিং করানো হচ্ছে। তো বন্ধুরা এই পদ্ধতির মাধ্যমে কিন্তু মাত্র একদিনে চারজন শ্রমিকের সাহায্যে এক বিঘা আলু তুলতে পারবেন। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর আপনাদের অন্যান্য বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবারও কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদাসর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।